আসসালামু আলাইকুম। হেডলেস ওয়ার্ডপ্রেসের যে আরও একটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাজাত হোসেন। তো গত পর্বে আমরা আমাদের মেনুর হেডার মেনুটা স্টাইল করেছিলাম। তো আজকে আমরা সাইডবার নিয়ে কাজ করব, অর্থাৎ এই সাইডবারটা নিয়ে কাজ করব, এটা তৈরি করব। তো চলেন শুরু করি। তো সাইডবার তৈরি করার আগে আমরা একটা জিনিস দেখব। গত পর্বে আমরা যে এখানে মেনুর হেডার মেনুটাকে এখানে ম্যাপ করেছিলাম, এখানে একটা ছোট একটা কাজ বাকি আছে। সেটা হচ্ছে আমরা এখানে বলে দেব যে হেডার মেনুটা যদি থাকে তখন এটা ম্যাপ হবে, তাছাড়া এটা ম্যাপ হবে না। তো সেটার কাজটা কি সেটা আমি বলতেছি। তো প্রথমে এটা করার জন্য হেডার মেনু, তারপর হচ্ছে এন্ড এন্ড এটা লাগিয়ে দিলেই হবে। তো এখানে সেভ করি। সেভ করার পর যদি সাইট রিফ্রেশ করি কোনো পরিবর্তন নেই, কিন্তু এটা ছাড়া যদি আমরা এটা উঠাই দিই, এখন যদি আমরা এখানে আমাদের যে হেডার মেনুর জন্য কনস্ট্যান্ট নিয়েছি সেখানে যদি কোনো ভুল থাকে কিংবা আমাদের সার্ভার থেকে যদি ডাটা না আসে সেক্ষেত্রে কিন্তু এখানে এটা দেবে। এক্সাম্পল হিসেবে দেখি, আমরা এখানে এজেসের এসটা উঠাই দিলাম। উঠাই দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা এরর দিচ্ছে, কিন্তু আমরা যদি এখানে এটা রাখি হেডার মেনু অ্যান্ড এন্ড, তারপর হচ্ছে ম্যাপটা করি, এটা যদি দেখেন মেনুটা আসছে না, কিন্তু আমাদের সাইটেও কোনো এররও আসছে না। তো এই জন্য আর কি এটা যখন ম্যাপ করবেন এই জিনিসটা খেয়াল রাখবেন, এটা চেক করতেছে যে হেডার মেনু আছে কি না, যদি থাকে তখন ম্যাপ করবে, যদি না থাকে তখন ম্যাপ করবে না। তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এখানে আগের মতো করে দিই, এজেসের এসটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর দেখেন আমাদের মেনুটা আগের মতো হয়ে গেছে। তো আচ্ছা, যাই হোক, তো এখন আমরা সাইডবারের জন্য কাজ করব। সাইডবার, তো সাইডবার তৈরির জন্য প্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে অপশন পেজ তৈরি করে নিতে হবে। আপনারা জানেন ACF এর অপশন পেজ ডিফল্টভাবে থাকে না, এটাকে থিমের ওয়ার্ডপ্রেস থিমের ফাংশন PHP থেকে অ্যাক্টিভ করে নিতে হয়। তো সেজন্য আমরা ACF-এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে যাব, সেটাতে অপশন পেজের যে ডকুমেন্টেশন আছে সেখানে যাব। যাওয়ার পর এখানে বলে দেওয়া আছে কীভাবে আপনি অপশন পেজটা অ্যাক্টিভ করে নেবেন। তো এখানে কিছু কোড দেওয়া আছে, তো আমরা এগুলো কপি করে নিই। এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনার ওয়েবসাইটের অর্থাৎ ওয়ার্ডপ্রেস সাইটের থিমের ফাংশন PHP-তে যাবেন। এটা আমার ফাংশন PHP ফাইল। তো এটার আমি এখন 2021 থিমটা ইউজ করছি। আপনি যে থিমটা ইউজ করবেন সেটার ফাংশন PHP-তে যাবেন, অথবা যদি সাইল থিম ইউজ করেন সেটার ফাংশন PHP-তে কোড টাইপ করতে পারেন। তো এটা এখানে পেস্ট করে দিই। তো পেস্ট করে দেওয়ার পর এখানে সবগুলো আমাদের লাগবে না, আমরা এখানে থেকে কিছু জিনিস রিমুভ করে দেবো। প্রথমে রিডাইরেক্টের এখানে আমরা এটা ট্রু করে দেবো। এরপর হচ্ছে আমাদের হেডারটা লাগবে না, হেডারের অপশনটা আমাদের যদি অন্য কোনো অপশন লাগে তখন আমরা সেগুলো অ্যাড করে নিতে পারবো। তো হেডারের সেটিংসটাকে আমরা সাইড বা সেটিংস বানিয়ে ফেলি। আর এখন আমাদের ফুটারটাও লাগছে না, তো আমরা এটা রিমুভ করে দিই আপাতত। তো এখান থেকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি আমরা ড্যাশবোর্ডে আসো ওয়ার্ডপ্রেসের, এখানে এখানে একটা রিমুভ দিই, রিফ্রেশ দিই। রিফ্রেশ করার পর দেখেন এখানে একটা অপশন চলে আসছে সাইড বা থিম সেটিংস নামে। তো আমরা এখানে আর একটা অপশন অ্যাড করতে পারি দেখার জন্য, জাস্ট দেখার জন্য। তো আমরা এখানে ফুটারটাও রাখি। এখন ফুটারটা আমরা যদি পরে ইউজ করি তখন কাজে লাগবে। তো আমরা এখন এটা রেখে সেভ করি। সেভ করার পর আবার রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর দেখেন এখানে থিম সেটিংসের সাইডবার আছে এবং ফুটার আছে। তো আমরা যদি সাইডবারে যাই, এখন এখানে কোনো ফিল্ড অ্যাড করা হয়নি, তো আমরা এখানে সাইডবারের জন্য কাস্টম ফিল্ড তৈরি করব। তো এটার নাম দিলাম আমরা সাইডবার। তো সাইডবারে আমাদের কী কী আছে আমরা যদি দেখি, এখানে একটা ইমেজ আছে যেটার নাম আমরা প্রোফাইল পিকচার দিতে পারি, নেম আছে, ডিজিগনেশন আছে, এরপর সোশ্যাল আইকন আছে, তারপর এখানে দুটা বাটন আছে। তো আমরা শুরু করি, প্রথমে ইমেজটা নিয়ে নিই এখানে অ্যাড ফিল করে। প্রোফাইল পিকচার নাম দিলাম। তো এখান থেকে টেক্সট না রেখে আমরা ফিল্টার সিলেক্ট করবো হচ্ছে ইমেজ। আর ইমেজ থেকে এখানে ইমেজ URL সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা এখানে ফুল সাইজ দিব ইমেজ। তারপর হচ্ছে ইমেজের কাজ শেষ মোটামুটি। তো আমরা এখানে
পোস্ট টাইপ সিলেক্ট করে দেবো হচ্ছে অপশন পেজ, এটা হচ্ছে গ্রুপ ফিল্ডের রুলস থেকে লোকেশান থেকে অ্যাড করতে হবে। অপশন পেজ থেকে এখানে আপনি কি সাইড বারে শো করতে চাচ্ছেন নাকি ফুটারে, তো আমরা চাচ্ছি যেটা সাইড বারে থাকুক। এরপর হচ্ছে এখানে গ্রাফকিউএলে শো করবেন কি না সেটা অন করে দেবেন, এবং গ্রাফকিউএল কী নামে আসবে সেটা দিয়ে দিতে হবে, এখানে সাইড বার নামে আসবে। তো প্রোফাইল পিকচারের সাথে সাথে আমাদের আরও কিছু জিনিস দরকার, যেমন নেম, ডেজিগনেশন, এগুলো। তো আমরা নেমটা অ্যাড করে দিলাম, নেম। তারপর হচ্ছে ডেজিগনেশন লাগবে, বা নেম না দিয়ে ডেজিগনেশন না, বা আমরা সাব টাইটেল দিতে পারি। সাব টাইটেল, তারপর হচ্ছে এখানে হচ্ছে সোশ্যাল আইকনগুলো লাগবে, তো সেটার জন্য আমরা আরেকটা ফিল্ড নেই, রিপিটার ফিল্ড লাগবে আর কি। এটার জন্য আপনার ACF প্রোটা লাগবে, তো আমি ACF প্রো প্রথম টিউটোরিয়ালে ইনস্টল করেছিলাম, আপনারা দেখেছেন হয়তো। তো আমরা এখানে এটার নাম দিই সোশ্যাল নেটওয়ার্ক, তো ফিল্ড টাইপ দিব আমরা হচ্ছে রিপিটার। তো আমরা যেহেতু এখানে ফন্ট অসামের আইকন ফিল্ডটা ইউজ করতে পারছি না, সেক্ষেত্রে আমরা মেনুর জন্য দেখেছি যে আমরা ফন্ট অসামের যে নামটা আছে আইকনের নামটা সেটা এখানে ম্যানুয়ালি বসাই দিব আর কি। তো সেই জন্য আমরা এখানে টেক্সট ফিল্ডটাই নেব, তো আমরা এখানে দিই সোশ্যাল আইকন নেম। তারপরে হচ্ছে আমাদের ইউআরএল লাগবে, তো সেই জন্য আমরা একটা আর একটা ফিল্ড নিই সোশ্যাল ইউআরএল। তারপর হচ্ছে আমাদের এখানে দুটো বাটন লাগবে, তো সেই দুটো বাটনের জন্য আমরা দুটো ফিল্ড নিয়ে নিই। বাটন ওয়ান, এখানে ফিল্ড থেকে আমরা গ্রুপ সিলেক্ট করে দিব। গ্রুপ ফিল্ড সিলেক্ট করার পর এখানে বাটন টেক্সট, তারপর হচ্ছে বাটন ইউআরএল, এবং সর্বশেষ হচ্ছে বাটন আইকন। বাটন আইকন নেম, তো সেমভাবে আমরা হচ্ছে বাটন টু, অর্থাৎ এখানে আমাদের দুটো বাটন আছে, একটা হচ্ছে ডাউনলোড সিভি এবং কন্ট্যাক্ট মি। তো আমি এখানে বাটন টু নিয়ে নিই, এটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর এটার নামটা চেঞ্জ করে দিই বাটন টু। আশা করি আমাদের সাইড বারের জন্য সবগুলো ফিল্ড নেওয়া হয়ে গেছে, তো আমরা দেখি আর কোনো কিছু করা লাগবে কি না। মোটামুটি কমপ্লিট, তো আমরা এটা পাবলিশ করে দিই। পাবলিশ করে দেওয়ার পর এখন থিম সেটিংস থেকে যদি আমরা সাইড বারে যাই, সেক্ষেত্রে আমরা এখানে ইমেজ আপলোড করার অপশন পাবো। তো আমি হচ্ছে ইমেজটা আপলোড করে দিই, এখানে একটা ইমেজ আছে আমার, সেটা দিয়ে দিই, কিংবা একটা বড় ইমেজ দিই। আচ্ছা, এটাই থাকুক, সিলেক্ট করলাম। তারপর হচ্ছে নেমটা আসে, নেমটা আপনি এখান থেকে আমি নেমটা চেঞ্জ করে দিই। সাব টাইটেলের জায়গায় আপনি যে কোনো কিছু দিতে পারেন, আপনি আপনার যেটা দরকার আর কি। তো আমি এখানে ডেভেলপার দিলাম, সোশ্যাল আইকন নেম, এবং হচ্ছে ইউআরএল। তো এটা আমাদের একটু চেঞ্জ করতে হবে, এটা আমরা এভাবে না দেখে আমরা একটু এডিটে যাই, কাস্টম ফিল্ডের এডিটে যাই, সাইড বারে গেলাম, আমাদের সোশ্যাল আইকন, সোশ্যাল নেটওয়ার্ক। তো এটা হচ্ছে আমরা লেআউটটা হচ্ছে রো করে দেবো, তাহলে জিনিসটা সুন্দর দেখাবে, এবং বাটন লেভেলটা
এখানে অ্যাড রো আছে তো আমরা অ্যাড নিউ সোশ্যাল নেটওয়ার্ক এটা করে দেব। করে দেওয়ার পর আবার আপডেট করে দেই। এখন যদি আবার থিম সেটিংসে যাই সাইডবার, তো আমরা এখান থেকে একটা সোশ্যাল নেটওয়ার্ক অ্যাড করি, সেটা ফেসবুক। আমি আশা করি ফন্টের সামনে ফেসবুক আইকনের নামটা শুধু ফেসবুকই, তো আমরা এখন ফেসবুক দিলাম। এখন হচ্ছে ফেসবুকের আপনি যে ইউআরএলটা চাচ্ছেন সেটা দিবেন। facebook.com আমরা আরেকটা বাটন অ্যাড করি এখানে টুইটার। এটা হচ্ছে fontawesome.com থেকে যে আইকনের যে নামটা আছে ক্লাস নেমটা সেটা এখানে আমরা বসায় দিচ্ছি আর কি। এটা আমরা গত পর্বে হেডার মেনুর টিউটোরিয়ালও দেখেছিলাম, সেম কাজ করতে হবে এখানেও। তো আমরা আরও কিছু আইকন নেই, তো আমরা পাঁচটা সোশ্যাল আইকন নিলাম এখানে সোশ্যাল নেটওয়ার্ক। তো এরপর হচ্ছে বাটন। বাটনের জন্য আমরা বাটন টেক্সটটা আমাদের এখানে কী আছে, প্রথমে হচ্ছে ডাউনলোড সিভি, তারপর হচ্ছে কন্ট্যাক্ট মি, তো এগুলো অ্যাড করে দিই আমরা। ডাউনলোড সিভি, তো বাটনের ইউআরএলটা আপনি যে কোনো ইউআরএল দিতে পারেন আপনার যেটা প্রয়োজন আর কি। তো আমি এখন প্রথমে এখানে হ্যাশট্যাগ দিয়ে রাখছি, আমরা পরে যে কোনো ইউআরএল এখানে অ্যাড করব। তো বাটনের আইকনটা দরকার আমাদের, আইকন এখানে ডাউনলোড আইকন। তো আমি এখানে ফন্টাসামের ওয়েবসাইটে যাই, এটা লোড হোক। এফাকে আমরা এখানে আরেকটা বাটন অ্যাড করে ফেলি, কন্ট্যাক্ট মি। এখানে ইউআরএলটা আমি এখন আপাতত হ্যাশ দিয়ে রাখলাম এবং বাটনের আইকনের নেমটা লাগবে। তো আমরা এখানে ডাউনলোড লিখে সার্চ করি, যে ডাউনলোড আইকন, তো আমরা এটা কপি করি এখান থেকে ডাউনলোড। এখানে হচ্ছে ডাউনলোড সিভির বাটনের জন্য ডাউনলোড, তারপর হচ্ছে কন্ট্যাক্টের জন্য আমরা এনভেলপ আইকনটা নিতে পারি, এই যে এটা, এটার নামটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে আর কোনো কিছু আছে কিনা দেখি, মোটামুটি সব কিছু নেওয়া হয়েছে। এখন আমরা আপডেট করবো, এটা আপডেট করার পর এখন আমরা আবার গ্রাফকিউএল এ যাব। আমরা অপশন পেজ থেকে যে ডাটাগুলো অ্যাড করেছিলাম সেটার কোনো অপশন এখানে এক্সপ্লোরের মধ্যে আসছে না যে আমরা গ্রাফকিউএল অ্যাড করার জন্য। তো এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে এটা নর্মালি আসবে না, এখানে একটা লাইন লিখতে হবে শো ইন গ্রাফকিউএল ট্রু করে দিতে হবে। আমরা ফাংশন পিএসপিতে আমাদের ওয়ার্ডপ্রেসের থিমের যে ফাংশন পিএসপিতে আমরা ACF এর অপশন পেজ অ্যাড করার জন্য যে কোডগুলো লিখেছিলাম সেখানে, তো এখানে সাইডবার সেটিংসের নিচে আমরা এখানে শো ইন গ্রাফকিউএল ট্রু করে দিলাম, এবং আমরা ফুটারটাও চাচ্ছি যে গ্রাফকিউএল শো করুক, তো এটাও এখানে ট্রু করে দিলাম। ট্রু করে দেওয়ার পর এখন সেভ দিয়ে যদি আমরা এখানে রিফ্রেশ করে দেখি, এখন দেখি এগুলো আসছে কিনা। এই যে থিম সাইডবার সেটিংস এটা আসছে, তো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে সাইডবার আছে সাইডবারে ক্লিক করব। সাইডবারে ক্লিক করার পর তো আমাদের লাগবে হচ্ছে নেম, আমরা নেম নিলাম। এরপর হচ্ছে সাবটাইটেল লাগবে, সাবটাইটেল নিলাম। এরপর হচ্ছে প্রোফাইল পিকচার লাগবে, প্রোফাইল পিকচারে সিলেক্ট করার পর এখানে প্রোফাইল পিকচারের ইউআরএলটা লাগবে আমাদের, তো আমরা সেটা খুঁজে বের করি এখান থেকে। সোর্স ইউআরএল, ইউআরএলটা নিলাম আমরা। এরপর হচ্ছে আর কে কে আছে, সোশ্যাল নেটওয়ার্কের যে বাটনগুলো আমরা তৈরি করেছিলাম সেগুলো লাগবে। এই যে সোশ্যাল নেটওয়ার্ক এখানে ক্লিক করব। এরপর হচ্ছে সোশ্যাল আইকন নেম এবং সোশ্যাল আইকন ইউআরএল, এই দুটো জিনিস লাগবে আমাদের। এরপরে লাগবে হচ্ছে আমাদের বাটন, আমরা দুটো বাটন, বাটন ওয়ান এবং বাটন টু নামে দুটো বাটন নিয়েছিলাম, সেগুলো লাগবে। বাটন টেক্সট ইউআরএল এবং বাটন আইকন নেম, তারপর হচ্ছে বাটন টু,
বাটন টেক্সট ইউআরএল এবং আইকন নেম সেম, দুটোই প্রায় সেম। তো আমাদের এগুলো মোটামুটি নেওয়া হয়ে গেছে। এখন আমরা যদি একটু দেখি এগুলো কাজ হয় কি না, এখানে আউটপুট দেখেন যে সাইড বারের মধ্যে আমাদের নেম, সাবটাইটেল আসছে, প্রোফাইল পিকচার আসছে, এরপর হচ্ছে সোশ্যাল আইকনগুলো চলে আসছে, আইকনের নেম, আইকন নেম এবং ইউআরএল সহ। এরপর হচ্ছে আমরা যে বাটন দুটো নিছিলাম, বাটন ওয়ান এবং বাটন টু নামে, সেগুলো বাটন টেক্সট ইউআরএল এবং বাটন আইকন নেমটা সহ চলে আসছে। তো আমরা এখন এটা কপি করে নিই, এখানে কপি করে নেওয়ার পর আমরা এগুলো কোয়েরি করব। তো কোয়েরি করার জন্য আমাদের এগুলো হচ্ছে আমাদের কমন ডাটা, অর্থাৎ এই সাইড বারটা, কিন্তু আমাদের পেজ চেঞ্জ হলেও কিন্তু সাইড বারটা চেঞ্জ হবে না। এখানে যদি আমরা যাই আমাদের রেফারেন্স সাইটে, তো দেখেন পেজ চেঞ্জ হচ্ছে কিন্তু হচ্ছে আমাদের সাইড বারটা ফিক্সড থাকছে। তো এটা হচ্ছে আমাদের কমন ডাটা হেডারের মতোই। তো আমরা অ্যাপ কমন ডাটা নামে যে ফাইলটা নিয়েছিলাম সেটাতে এগুলো রাখবো। তো এখানে আমাদের একটা কোয়েরি আছে অলরেডি হেডার মেনুস, তো এটার নিচে হচ্ছে আমরা সাইড বারের কোয়েরিটা দিব। তো এটা এখানে পেস্ট করে দিলাম, এখানে দুটো কোয়েরি হয়ে গেছে। আমরা এইটা রিমুভ করে দিই এবং এটা রিমুভ করে দিই। তখন যদি এটা সেভ করি, সেভ করার পর হচ্ছে দেখি আমাদের সাইটে কোনো এরর দিচ্ছে কি না, সাইট ঠিকঠাক। এখন হচ্ছে আমরা সাইড বারের জন্য একটা কম্পোনেন্ট তৈরি করব। তো কম্পোনেন্টস নামে যে ফোল্ডারটা আছে, কম্পোনেন্টসের ভেতর হচ্ছে আমরা সাইড বার নামে একটা কম্পোনেন্ট তৈরি করে নিই, সাইড বার ডট জেএস। তো এর আমরা একটা ক্লাস নেম দিয়ে দিই, এমপি সাইড বার দিলাম ক্লাস নেম। তো এরপর হচ্ছে আমাদের এখানে ইমেজ অ্যাড করতে হবে। তো ইমেজ অ্যাড করার জন্য আমরা প্রোফাইল পিকচার নামে একটা ডিভ নিই এখানে, এর মধ্যে হচ্ছে ইমেজ এসআরসি করে আমরা নিয়ে আসবো। তো নিয়ে আসার আগে আমাদের ইমেজটা কিসের মধ্যে আছে সেটা দেখতে হবে। তো আমরা এখানে হচ্ছে হেডার, যেমন আমরা কনটেক্সট থেকে ডাটাগুলো নিয়ে আসছিলাম, কনটেক্সট থেকে অ্যাপ অ্যাপ কমন ডাটা কনটেক্সট ইউজ করে, তো এখানেও আমরা হচ্ছে সাইড বারও সেমভাবে কনটেক্সট থেকে ডাটাগুলো আনতে হবে। তো সেই জন্য আমরা এখানে লেআউটটা নিয়ে নিই, সরি অ্যাপ কনটেক্সটটা নিয়ে নিই। তো আমরা আমাদের লিঙ্কটাও লাগবে, তো আমরা লিঙ্কটা সহ নিয়ে নিই এখান থেকে হেডার কম্পোনেন্ট থেকে। তো আমরা এখানে অ্যাপ কনটেক্সটটা ইম্পোর্ট করে নিলাম এবং লিঙ্কটা ইম্পোর্ট করে নিলাম। তো আমাদের এখানে অ্যাপ কমন ডাটা নামে আমরা হেডার একটা কনস্ট নিয়েছিলাম, সেটাও এখান থেকে কপি করে নিয়ে এখানে দিয়ে দিই, কারণ আমরা যে কমন ডাটাগুলো এগুলো আমরা আমরা কয়েকটা টিউটোরিয়াল আগে দেখেছিলাম যে লেআউট থেকে কীভাবে হচ্ছে কনটেক্সটে সেন্ড করতে হয়। তো আমরা আমাদের এই কমন ডাটাগুলো, মেনুর ডাটাগুলো যেমন কনটেক্সটে আছে, সাইড বারের ডাটাগুলো কিন্তু কনটেক্সটে অলরেডি চলে গিয়েছে। তো আমরা হচ্ছে এখন কনটেক্সট থেকে ডাটাগুলো নিতে পারবো। তো আমরা এখানে এটা কনসোল লোড করে দেখি যে সাইড বারটা কীভাবে আসছে, সেভ দিলাম। এখন সাইড বারটা হচ্ছে আমরা লেআউট অ্যাড করে দিব, যেহেতু সাইড বারটা সাইটের সব জায়গায় থাকবে সেজন্য আমরা এটা লেআউট অ্যাড করে দিব। তো লেআউট অ্যাড করার জন্য আমরা এখানে একটা রো নেই, আমরা ফোর এবং এইট দুটো কলাম নেব এখানে। তো এইটের মধ্যে হচ্ছে আমাদের বাকি যে কন্টেন্টগুলো, যেমন পেজের অন্যান্য কন্টেন্টগুলো থাকবে, আর ফোরের মধ্যে হচ্ছে আমাদের সাইড বার থাকবে। তো আমরা এখানে অন্যান্য কন্টেন্টের জন্য চিলড্রেন ডট প্রপস এটা দিয়ে দিলাম এবং এখানে সাইড বারটা কল করে দেব, সাইড বার। আর আমরা হেডারটাও হচ্ছে একটা রোর মধ্যে দিয়ে দিতে পারি, এটা সেভ করলাম। সেভ করার পর এখন যদি আমরা সাইটে গিয়ে একটা রিফ্রেশ দিয়ে দেখি কী অবস্থা, ইউজ কনটেক্সট ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, আমরা হচ্ছে এখানে সাইড বারে ইউজ কনটেক্সটটা আমরা রিয়্যাক্ট থেকে ইম্পোর্ট করে নিই। তো সেটা আমাদের করতে হবে, রিয়্যাক্ট থেকে ইম্পোর্ট করতে হবে।
আরেকটা বিষয় হচ্ছে আমরা নর্মাল যখন শুধু রিয়্যাক্ট নিয়ে কাজ করি সেক্ষেত্রে রিয়্যাক্ট আমাদেরকে ইম্পোর্ট করতে হয়, কিন্তু নেক্সট জেস এর রিয়্যাক্ট বাই ডিফল্ট ইম্পোর্ট করা থাকে, এটাকে আলাদাভাবে ইম্পোর্ট করতে হয় না। তো আমরা এখানে রিয়্যাক্ট রিমুভ করে দিলাম, এটাতেও আমরা রিয়্যাক্টটা রিমুভ করে দিতে পারি, এটার আমাদের কোনো প্রয়োজন নেই। সেভ করলাম, আবার যদি সাইটে গিয়ে দেখি, এখন আমরা একটু ইন্সপেক্ট করে দেখি, কনসোলে গেলাম। আচ্ছা, সাইডবার নিয়ে একটা হচ্ছে এরর আসছে, সেটা কেন আসছে দেখি, এটা একটা রিফ্রেশ করি আবার। এররটা হচ্ছে আগের যে এররটা ছিল সেটা এররটা চলে গেছে। তো আমরা ডাটার মধ্যে হচ্ছে থিম সাইডবার সেটিংস নামে আমাদের একটা অবজেক্ট আসছে, সেই অবজেক্টের মধ্যে হচ্ছে সাইডবারটা চলে আসছে অলরেডি। তো আমরা এটা লোকেশনটা প্রপার্টি পার্টটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখন আমরা এখানে সাইডবারের মধ্যে হচ্ছে একটা ভ্যারিয়েবল নিতে পারি, এখানে হেডারের মতো আর কি, হেডার যেভাবে আমরা বের করে নিয়েছি পুরো অবজেক্টটা থেকে, তো এখানেও সেম কাজটা আমরা করতে পারি। সাইডবার নামে নিলাম আমরা এটা, অ্যাপ কমন ডাটা ডট, অ্যাপ কমন ডাটা ডট ডাটা ডট সাইডবার সেটিংস ডট সাইডবার। তো আমরা এটাকে একটু কনসোল লোড করে দেখি এবার। দেখুন এখানে হচ্ছে আমাদের সাইডবারটা চলে আসছে, সাইডবারের সবগুলো ডাটা চলে আসছে। তো এখন এই সাইডবারের ডাটাগুলো আমরা ফ্রন্ট এন্ডে ইউজ করব। তো আমরা প্রথমে ইউজ করব হচ্ছে আমাদের প্রোফাইল পিকচারটা, প্রোফাইল পিকচারের মধ্যে আমরা প্রোফাইল পিকচার হচ্ছে সোর্স ইউআরএলটা আমরা ইউজ করব। তো এটার প্রপার্টি পার্টটা আমরা এখান থেকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর সোর্সের মধ্যে হচ্ছে আমরা এটা ইউজ করব, প্রোফাইল পিকচার সাইডবার ডট প্রোফাইল পিকচার, সাইডবার ডট প্রোফাইল পিকচার, এরপর হচ্ছে সোর্স ইউআরএল ডট সোর্স ইউআরএল। তো আমরা এটা সেভ করে রিফ্রেশ করে দেখি, আচ্ছা এটা কোনো কারণে আসছে না, আবার দেখি আমরা। আচ্ছা, এখানে আমরা যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে সোর্স ইউআরএল এর যে এলটা আছে সেটা এখানে মিসিং ছিল, এজন্য হচ্ছে ইউআরএলটার কারণে ইমেজটা দেখাচ্ছিল না। তো এখন যদি আমরা রিফ্রেশ করে দেখি এটা ঠিকঠাক মতো কাজ করবে। তো এবার আমরা এখানে H2 এর মধ্যে হচ্ছে আমাদের নেমটা নিব আমরা। তো আমরা এখানে একটা ক্লাস নেম দিলাম যেটার নাম হচ্ছে দিতে পারি প্রোফাইল নেম। তো প্রোফাইল নেমের মধ্যে হচ্ছে আমাদের যে নামটা আছে সেটা আসবে আর কি। তো এটা হচ্ছে সাইডবার, সম্ভবত সাইডবার ডট নেম দিলেই এটা চলে আসবে আর কি আমাদের নামটা। তো এরপর হচ্ছে আমরা একটা পি ট্যাগের মধ্যে আমাদের যে সাবটাইটেলটা আছে সেটা আমরা নিতে পারি। সাবটাইটেল নিলাম, সাবটাইটেল সাবটাইটেল ডট সাবটাইটেল, এটা সেভ করে দেখি কাজ হয় কি না। দেখি নেম এবং সাবটাইটেল কিন্তু চলে আসছে। এরপর হচ্ছে আমাদের সোশ্যাল আইকনগুলো নিতে হবে। তো এগুলো নেওয়ার জন্য হচ্ছে আমাদের ম্যাপ করতে হবে। তো সোশ্যাল আইকনগুলো হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক নামে একটা অবজেক্টের মধ্যে আছে। তো সোশ্যাল নেটওয়ার্ক এখান থেকে কপি করি, কপি করার পর এখানে আমরা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক নামে একটা ডিপ নিব আমরা। সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে হচ্ছে এখন সাইডবার ডট সাইডবার ডট সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে হচ্ছে আমাদের আইকনগুলো আছে, সাইডবার ডট সোশ্যাল নেটওয়ার্ক, এটা যদি থাকে তখন হচ্ছে আমাদের ম্যাপটা হবে, না হয় হবে না। তো আমরা এরপর ম্যাপটা দেই ডট ম্যাপ। তো ম্যাপের মধ্যে আমরা ফাংশনটা লিখি,
তো এটা একটা করে সিঙ্গেল আইটেম নেবে সিঙ্গেল সোশ্যাল আইটেম সোশ্যাল আইটেম তো সোশ্যাল আইটেমের এগুলো হচ্ছে লিংক হবে তো আমরা এখানে লিংকটা ইম্পোর্ট করেছিলাম নেক্সট লিংক থেকে তো সেটা এখানে ইউজ করব তো এখানে লিংকটা হচ্ছে আমাদেরকে রিটার্ন করতে হবে তো সেজন্য আমরা এখানে রিটার্ন লিখে দিই প্রথমে রিটার্নের মধ্যে হচ্ছে লিংক ইউজ করব তো লিংকের মধ্যে হচ্ছে আমাদের যে আইকনগুলো আসবে তো সেজন্য আমরা এখানে এ ট্যাগটা ইউজ করব আর এ ট্যাগের এইচআরএফটা হচ্ছে আমরা লিংকের মধ্যে ইউজ করব এর মধ্যে না আর এখানে হচ্ছে আমাদের আইকনগুলো আসবে আই ক্লাস এভাবে তো এর মধ্যে হচ্ছে আমাদের আইকনগুলো আসবে আর কি তো এগুলো ডাইনামিক্যালি আনবো আমরা তো প্রথম আমরা লিংকটা অ্যাড করে দিই তো লিংকটা অ্যাড করার জন্য সোশ্যাল আইটেম ডট এটা লিংকটা কী নামে আছে একটু দেখি সোশ্যাল ইউআরএলটা কপি করলাম এখান থেকে সোশ্যাল আইটেম ডট সোশ্যাল ইউআরএল এরপর হচ্ছে আমাদের আইকন টানতে হবে তো আইকনের জন্য আমরা এখানে টেমপ্লেট লিটার ইউজ করব FAS তারপর হচ্ছে আমাদের ডাইনামিক ডাটাটা আসবে তো ডাইনামিক ডাটাটা হচ্ছে সোশ্যাল আইটেম ডট সোশ্যাল আইকন নেম ডট এটা এখান থেকে কপি করে নিই ডট সোশ্যাল আইকন নেম তো এটা সেভ করে দেখি এখন কাজ হয় কি না আচ্ছা এটা আসেনি কোথাও কোনো সমস্যা হয়েছে দেখি আচ্ছা এখানে সোশ্যাল আইকনগুলো না আসার কারণ হচ্ছে ফন্ট অসামের আমরা এখানে যেহেতু ব্র্যান্ড আইকন ইউজ করেছি ফেসবুক টুইটার এগুলো হচ্ছে ব্র্যান্ড আইকন তো এগুলোর জন্য হচ্ছে এখানে FAS এর জায়গায় FAB ইউজ করতে হবে তো আমরা FAS ইউজ করার জন্য এগুলো আসেনি FAS হচ্ছে সলিড আইকনের জন্য মেইনলি ইউজ করা হয় তো আমরা এখানে যেহেতু ব্র্যান্ড আইকন ইউজ করেছি এই জন্য এখানে FAB ইউজ করব তো FAB ইউজ করলে দেখেন এটা ঠিকঠাক মতো কাজ করছে এখন আচ্ছা তো আমরা এবার হচ্ছে সাইডবারের নিচে যে বাটনগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব তো সেগুলো নিয়ে কাজ করার আগে আমরা সাইডবারকে দুটো অংশে ভাগ করে ফেলি সাইডবার টপ এবং সাইডবার বটম তো এটা করলে হচ্ছে আমাদের সাইডবারটাকে স্টাইল করতে আমাদের জন্য সুবিধা হবে তো এখানে একটা জিনিস সেটা হচ্ছে আমরা একটু আগে যে সোশ্যাল আইকনগুলো নিয়ে আসছিলাম সেখানে আমরা ম্যাপের মধ্যে হচ্ছে প্রতিটা আইটেমের কোনো কি দেইনি তো আমরা এখানে ম্যাপের মধ্যে সোশ্যাল আইটেমের পর কমা দিয়ে ইন্ডেক্স নিতে পারি যেহেতু আমাদের এখানে কোনো ইউনিক আইডি নেই তো সেক্ষেত্রে আমরা ইন্ডেক্সটা ব্যবহার করতে পারি তো ইন্ডেক্স ব্যবহার করলে হচ্ছে প্রতিটা আইটেমের যে সিরিয়াল নাম্বার আছে অর্থাৎ ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সটা এখানে কীতে চলে আসবে তো এটা হচ্ছে কীতে আসার পরে হচ্ছে আর যে কনসোলে যে ইরোরটা দিচ্ছিল সেই ইরোরটা আর আসবে না তো আমরা এবার হচ্ছে এখানে সাইডবার বটমের যে বাটনগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব তো আমরা এখানে প্রথমে সাইডবার ডট বাটন ওয়ান দিলাম এরপর এন্ড দিয়ে এখানে লিংক দিব আর কি যেহেতু সাইডবার বাটন ওয়ান যদি থাকে তখন হচ্ছে লিঙ্কটা কাজ করবে আর কি তো লিঙ্কের মধ্যে হচ্ছে এই ট্যাগ দিব এই ট্যাগের মধ্যে যে আরএফটা আছে সেটা আমরা লিঙ্কের মধ্যে দিয়ে দেবো আর কি তো এর ভেতরে হচ্ছে আমাদের বাটনের যে টাইটেল যে প্রথম বাটনটা হচ্ছে আমরা দিয়েছিলাম ডাউনলোড সিভি তো সেটা আনার জন্য এখানে টাইটেল টেক্সটে দিতে হবে তো টেক্সটের জন্য হচ্ছে আপনার সাইডবার বাটন যে এখানে বাটন ওয়ান আছে সাইডবার ডট বাটন ওয়ান ডট বাটন টেক্সট এটা নিয়ে আসবো এরপর হচ্ছে আমাদের আইকনের জন্য কাজ করব তো আমরা এখানে এটা যেহেতু হচ্ছে ফন্ট পাসামের আইকনে আমরা এটা যেহেতু ব্র্যান্ড আইকন না তো আমরা এখানে টেমপ্লেট লিটারেলের মধ্যে হচ্ছে সলিড আইকনের জন্য FAS ইউজ করতে পারি তো FAS ড্যাশ FA তারপর হচ্ছে আমরা ডাইনামিক্যালি আইকনের
নামটা নিয়ে আসবো এখানে সাইডবার ডট বাটন ওয়ান ডট বাটন আইকন নেম। এরপর হচ্ছে আমরা লিঙ্কটা নিয়ে কাজ করবো এইচআরএফ এর মধ্যে, হচ্ছে আমাদের সাইডবার ডট বাটন ওয়ান ডট হচ্ছে আসবে বাটন ইউআরএল, বাটন ইউআরএল যেটা সেটা এখানে বসায় দেবো আমরা। তো দেখেন আমাদের ডাউনলোড সিবি বাটনটা এখানে চলে আসছে, প্রথম যে বাটনটা আমরা তৈরি করেছি সেই বাটনটা এখানে চলে আসছে। তো এখানে যে আমাদের আইকনটা আছে সেটা হচ্ছে বাটনের প্রথমে চলে আসছিলো, তো আমরা এটা এখান থেকে আইটা এখান থেকে সরাই দিই, আইটা সরাই দিয়ে হচ্ছে বাটনের টেক্সটের পরে আইটা বসাই দিব আর কি। তো আমরা এবার বাটন ওয়ান শেষ করার পর বাটন টু এর জন্য সেম কাজ করতে পারি। ওয়ানের জায়গায় শুধু টু ইউজ করবো আমরা এখানে, বাটন টু, তো এটা সেভ করি। সেভ করার পর দেখেন বাটন টুও কিন্তু এখানে চলে আসছে। তো আমাদের রেফারেন্স সাইটের মতো মোটামুটি ডাটা কিন্তু আমরা নিয়ে আসতে পেরেছি এখানে, আমাদের যে সাইটে আমরা কাজ করছি সবগুলোই নিয়ে আসছে, প্রোফাইল পিকচার, নেম, তারপর হচ্ছে ডেজিগনেশান, সোশ্যাল ইউআরএল, সোশ্যাল আইকনগুলো আর কি, এবং হচ্ছে নিচে বটমে সাইডবারের বটমে যে বাটনগুলো আছে সেগুলো। তো এখন হচ্ছে এই সাইডবারটাকে ডিজাইন করতে হবে, তো ডিজাইন পার্টটা আমি স্কিপ করছি, সেটা আশা করি আপনারা পারবেন। তো আমি ডিজাইনটা কমপ্লিট করে আবার আসছি। তো সাইডবারের জন্য আমি যেসব সিএসএস দরকার স্টাইল করার জন্য সেগুলো লিখে ফেলেছি। তো সাইডবারটা মোটামুটি আমাদের রেফারেন্স সাইটের মতো হয়ে গিয়েছে, এবং সাইডবারের সিএসএসগুলো আমি এখন গ্লোবাল সিএসএস যে ফাইলটা আছে সেটাতে অ্যাড করে দিয়েছি, যেহেতু সাইডবারটা আমাদের সাইটের প্রায় সবগুলো পেজেই থাকবে এই জন্য গ্লোবাল সিএসএস অ্যাড করা। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।